অপশাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের স্মারক হবে গণভবন জাদুঘর স্বৈরশাসকের পরিণতির উৎকৃষ্ট উদাহরণ হয়ে পথ দেখাবে আগামীর বাংলাদেশকে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা একই সাথে প্রেরণা যোগাবে বাংলাদেশ গঠনে সজল দাসের প্রতিবেদন গণভবনের প্রধান ফটক অগোছালো ভঙ্গুর আর রাজ্যের নিরবতা অথচ কদিন আগেও যে প্রাঙ্গণ ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু পাঁচ অগস্ট দু যেদিন পতন ঘটেছিল অপশাসনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিদায় নিতে বাধ্য হয়েছিল তৎকালীন শাসক গোষ্ঠী।। সেই স্মৃতি রক্ষায় গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার যেখানে স্থান পাবে জুলাই অভ্যুত্থানের দিনলিপি আর গত ১৬ বছরের লড়াইয়ের নানা মুহূর্ত বিচার বহির্ভূত হত্যা ও গুম হওয়া ব্যক্তিদের তালিকা সহ নানা উপস্থাপনা ওনারা একলাই শহীদ হয় নাই আরও অনেক শহীদ হয়েছে আমি এখন পর্যন্ত যে ভুল না বলি ছয়শোর উপরে লিস্ট হয়েছে আমি চাই স্মৃতি শুধুমাত্র মুগ্ধ আবু না সবার স্মৃতি থাকুক এবং এর একটা কম্বাইনলি সবার স্মৃতি যাতে তুলে ধরা যায় এরকম একটা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন পদক্ষেপ যাতে খুব দ্রুতই নেওয়া যায় গণভবন জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত ইতিবাচক হিসেবেই দেখছেন এই বিশ্লেষক বলছেন যাদের আত্মত্যাগে মুক্ত হয়েছে তাদেরকে স্বীকৃতি দিতেই হবে মিউজিয়াম করা খারাপ আইডিয়া না মিউজিয়াম হইতে হইতে পারে পারে সাথে সাথে লাইব্রেরি এদের আত্মত্যাগের ফলে কিন্তু আমরা এই যে ফেসিভার থেকে মুক্ত হয়েছি এবং মানুষ অকাতরে প্রাণ দিয়েছে এতগুলো এতগুলো প্রাণ নিরাপরাধ প্রাণ ছড়ে পড়ে নাই স্বাধীনতা সংগ্রামের গণ অভ্যুত্থানের এই অর্জন যেন রাষ্ট্র গঠনের হাতিয়ার হয় এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান বিশ্লেষকদের স্বৈরাচারী আচরণ কিংবা অগণতান্ত্রিক আচরণের কারণে পৃথিবীতে অনেক শাসকের পতন ঘটেছে আর গণতন্ত্র একটি দেশকে এগিয়ে নিয়েছে সামনের পথে জুলাই অভ্যুত্থানের স্মৃতির জাদুঘর হবে এই গণভবন এখন দেখার বিষয় এই গণ অভ্যুত্থান বাংলাদেশকে কতটা গণতন্ত্রের পথে এগিয়ে নিতে পারে সজল দাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা